ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাটের সাথে হারের পর প্লে-অফে যাওয়ার লড়াইটা কঠিন কেকেআরের জন্য। এখনো পাঁচটি ম্যাচ বাকি কলকাতা নাইট রাইডার্সের, এবং শেষ পাঁচটি ম্যাচ কলকাতা নাইট রাইডার্স যদি জিততে পারে তাহলে কেকেআরের পয়েন্ট সংখ্যা হবে 16। কিন্তু প্লে-অফে জায়গা সুনিশ্চিত করা কঠিন কলকাতা নাইট রাইডার্সের জন্য, কিন্তু তা বলে তো হাল ছাড়লে হবে না। তাই হায়দ্রাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামলে জয়ে ফিরবে কলকাতা নাইট রাইডার্স, চলুন এক নজরে দেখে নিই কলকাতা নাইট রাইডার্সের সেরা একাদশ। ওপেনিংয়ে জেসন রয় ও রবার্ট মিলাকোভিচ হতে পারে কলকাতার সেরা ওপেনিং জুটি, দুজনেই ভালো ফর্মে আছেন। ও নাম্বার তিনে ভেঙ্কটেশ আয়ার, নাম্বার চারে ক্যাপ্টেন নীতিশ রানা। দায়িত্ব নিয়ে খেলতে হবে অবশ্যই ক্যাপ্টেন নীতিশ রানাকে, ও অবশ্যই ভালো ক্যাপ্টেন্সি করতে হবে। ও নাম্বার পাঁচে রিঙ্কু সিং, অসাধারণ ফর্মে রয়েছেন এবারের আইপিএল এ রিঙ্কু সিং। ও নাম্বার সিক্সে আন্দ্রু রাসেল, কেকেআরের সমর্থকরা চাইবে রাসেল যেন ব্যাটে বলে অসাধারণ পারফরমেন্স করতে পারে, যদিও এবারের আইপিএল এ সেভাবে ভালো পারফরমেন্স করতে পারছে না আন্দ্রু রাসেল। ও নাম্বার সেভেনে সুনীল নারায়ণ, যদিও সুনীল নারায়ণ ফর্মে নেই, ব্যাটে বলে পারফরমেন্স করতে পারছেন না তিনি, কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাকে খেলাবেই। নাম্বার এইটে শার্দুল ঠাকুর, শার্দুল ঠাকুর ম্যাচে বলে ভালো পারফরমেন্স করতে পারে, কিন্তু একটি ম্যাচেই এবারের আইপিএল এ তিনি ম্যাচ উইনিং পারফরমেন্স করতে পেরেছে, কিন্তু দয়া করে এবার শার্দুল ঠাকুরকে টপ অর্ডারে ব্যাটিং করতে পাঠাবেন না, কারণ শার্দুল ঠাকুর লোয়ার মিডল অর্ডারেই ভালো পারফরমেন্স করবে। নাম্বার নাইনে একজন স্পিনার ভেঙ্কটেশ আয়ার, এবারের আইপিএল এ অসাধারণ ফর্মে রয়েছেন তিনি, কলকাতা নাইট রাইডার্স হয়ে ভালো বোলিং করছেন। ও নাম্বার টেনে হর্ষিত রানা, ভালো বোলিং করেছিলেন গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে এই ফাস্ট বোলার। ও নাম্বার ইলেভেন কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট যদি চায় যে কোনো একজন ভারতীয় ডোমেস্টিক ফাস্ট বোলার বা স্পিনারকে খেলাতে পারে একাদশে, এবং যদি চায় আরিয়া দেশাইকে কলকাতা নাইট রাইডার্স এর একাদশে রাখতে পারে, আরিয়া দেশাই একজন ব্যাটসম্যান। আপনাদের কি মনে হয় সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে কেমন একাদশ নিয়ে মাঠে নামলে কলকাতা নাইট রাইডার্স জয়ে ফিরতে পারবে? অবশ্যই আপনি আপনার একাদশ কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে খেলাধুলার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন।